সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বুধুর, আজকে আমরা অনেকদিন পর ঢাকা থেকে গ্রামে আসলাম এবং আমরা একটা ছোটোখাটো আয়োজন করেছি আমাদের বন্ধুরা মিলেই। যে সেটা হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী এই চরের মধ্যে গিয়ে আমরা ছানাবাতি খেলবো। হ্যাঁ, আমাদের যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে আমরা এই নৌকায় করে নিয়ে যাচ্ছি। চলে, আমাদের ফ্রেন্ডরা অলরেডি নৌকায় আমাদের জন্য ওয়েট করতেছে। তো চলেন বন্ধুরা, দেখি আর নদীর প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা নদীর এপারে চলে এসেছি। তো আমরা এই নদীর এপারেই অবশ্য আমাদের কাজগুলো করব। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে ছানাবাতি। আমরা যখন ছোট ছিলাম ঠিক এই খেলাটা আমরা এখন আমরা যাকে দেখছি উনি হচ্ছেন আমাদের বড় ভাই জসিম ভাই। জসিম ভাই খুব একজন মজার একটি মানুষ। আসলে আমাদের এই ছোটখাটো ট্যুরটাকে মনে করি যে জসিম ভাইয়ের কারণে একটু মজা হবে। আরে আরিফ হয়তো বেশি একটু কষ্ট করতেছে, আমাদের বন্ধু আরিফ, মানে যার উদ্যোগে মূলত আমাদের এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে, তার নাম হচ্ছে আরিফ, আমাদের প্রিয় বন্ধু। হবে না কেন, নৌকা আমাদেরকে এপারে পার করে দিয়ে এখন চলে যাচ্ছে। আবার আমাদের অনুষ্ঠান যখন শেষ হয়ে যাবে আমরা তাকে কল করব, সে আবার এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদের ছাইদুল খুব কষ্ট করতেছে, আর এক্সপেশালি হচ্ছে সে হচ্ছে আমাদের পাকুশি মোহাম্মদ ছাইদুল, খুব অ্যাক্টিভ একটি ছেলে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নদীর এপারে চলে এসেছি। তো আমাদের যে আয়োজনটা, ছানাবাতির যে আয়োজনটা, সেটা আমাদের নদীর এই পারেই হবে এবং আমরা ক্যাম্পটা এখানেই করব। তো নৌকাটা আমাদেরকে পার করে দিয়ে চলে যাচ্ছে এবং আমাদের আয়োজন শেষ হয়ে গেলে আবার আমাদেরকে নিয়ে যাবে। তো আসলে আমরা শৈশবে যে ছানাবাতি খেলাটা খেলতাম, এই আনন্দটা ছিল খুব, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো অনেকদিন হয় যে আমরা বন্ধুরা একে বড় হয়ে গেছি, তো পড়ালেখার জন্য কাজের জন্য ছড়িয়ে ছিটিয়ে গেছি। তবে অনেকদিন পর আমরা বন্ধুরা একসাথে হয়েছি এবং আমরা চাচ্ছি যে আমাদের সেই শৈশবের আনন্দটাকে একটু উপভোগ করতে, আর সেই জন্যই আমাদের বন্ধু আরিফের নেতৃত্বে আমাদের এই ছানাবাতির আয়োজনটা শুরু, মানে সারা ছানাবাতির আয়োজনটা আমরা করলাম। তো বন্ধুরা, আপনারা পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের সেই শৈশবের ছানাবাতির আয়োজনটা। কোলাহলময় জীবন ছেড়ে আমরা নির্জন জায়গায় এসেছি ছানাবাতি খেলার জন্য। এখানে যে মেন আকর্ষণটা ছানাবাতির, তাঁবু ঘিরা, তাঁবু টাঙানো কাজ চলতেছে।
আমরা আসলে সারাদিন বাসায় থাকি, কোলাহল মশা জায়গায় থাকি, শহরের সেই জায়গাগুলো ছেড়ে নির্জন জায়গায় এসেছি কিছু অন্যরকম ট্রাই করার জন্য। সেখানে তেমনি আকর্ষণ যে মূল আকর্ষণ রান্নার কাজ, সেই রান্নার কাজের জন্য সব প্রস্তুতি চলতেছে, সবাই খুব কঠোর পরিশ্রম করতেছে। যেহেতু সান্নাবাতির মূল আকর্ষণ অনেক দূরে আসা হয়েছে, সবাই খুব কষ্ট করতেছে, মুক্ত মুরগি নিয়ে আসা হয়েছে। আজকের অনুষ্ঠানের যে রান্না বান্নার আয়োজন, তার জন্য তো অনেক লাকির প্রয়োজন। তার জন্য এখন লাকি চুরির অ্যাটাক চলতেছে, সবাই ভালো অ্যাটাক দেয়। এই যে সিউসির ভালো প্লেয়ার, ওরাও সিউসির প্লেয়ার, তো ওরা এই সম্বন্ধে ভালো জানে কীভাবে লাকি চুরিতে অ্যাটাক দিতে হয়। দেখেন খুব নিখুঁতভাবে এখানে লাকি চুরি করা হচ্ছে, বুঝতেছেন তো দেশে বর্তমানে ডাকাতের খুব প্রভাব, তো ওরা ডাকাতের বাড়িতে চুরি চলতেছে এখন। দেখেন খুব নিখুঁতভাবে আয়োজন চলতেছে এখন চুরির আয়োজনটা। সবাই অনেক কষ্ট করছে রান্না করার পূর্বে, এখন রান্না করার শেষ পর্যন্ত অনেক কষ্ট, সবাই এখন হাত মুখ ধুচ্ছে নদীর পানি দিয়ে। আর শহরে তো নদীর পানি পাওয়া যায় না, গ্রামের বাড়িতে আসলে নদীর পানি পাওয়া যায়। আর নদীতে গোসল করা, নদী দেখা এক অপরূপ দৃশ্য, না বললেই নয় আর কি। চুরি করা লাকি দিয়ে আমাদের রান্নার মূল কাজ হবে সানাবাতি। যারা ছোট থাকতে সানাবাতি খেলেছেন তারা ভালো করে জানেন যে সানাবাতি মূল যে আকর্ষণ রান্না বান্না, তার জন্য লাকি অস্ত্রপোতাদের করতে হয়। হ্যাঁ, এখন আমাদের রান্নার কাজ চলতেছে, আর এদিকে চলতেছে কাটাকাটির পর্ব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম পর্যায়ের কাজ ভাত রান্না শেষ হয়েছে, এখন মাংস রান্নাটা বাকি আছে। মাংস তৈরি, কাটাকাটি তৈরির কাজ কমপ্লিট, এখন শুধু রান্না হবে। আমাদের এই সানাবাতি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথে থাকুন। আর সবাই অনেক পরিমাণে কষ্ট করতেছে, আর নাইমাম অনেক কষ্ট করতেছে, আজকে রান্নার কাজে অনেক সাহায্য করতেছে। আজকে আমাদের সানাবাতির মাংস রান্নার সাথে আছে কচুরিপানা, আজকে আমরা কচুরিপানার মাংস রান্না করব। আর এখন আমাদের রান্নার কাজ শুরু হবে কচুরিপানার সাথে মুরগির মাংস। চলতেছে এক এক কাপুর মশলা মিক্স কচুরিপানার সাথে উইথ মুরগির মাংস। কাপুর রান্নার কাজ চলবে এখন কচুরিপানার সাথে, সব মশলা দেওয়া হচ্ছে। কাপুর মশলা মিক্স করা শেষ হয়ে গেছে, এখন রান্নার কাজ আবারও চালু হয়ে গেছে দ্বিতীয় পর্বে কচুরিপানার সাথে মুরগির মাংস। দ্বিতীয় পর্বে রান্নার শুরু করার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে লাকড়ির সংকট পড়ে গেছে, তো এখন আমরা আবারও অ্যাটাকে যাবো লাকড়ি চুরি অ্যাটাক। আপনারা দেখাচ্ছি সে কাঙ্ক্ষিত প্লেসটি যেখান থেকে আমরা লাকড়ি চুরি করব। দেখেন এখানে আমরা লাকড়ি চুরির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি এখনই। তো বন্ধুরা, আমাদের রান্নার কাজ শেষ, তো যেহেতু
সারাদিন সবাই অনেক কাজ করছে, খিদেও লাগছে, এখন চলবে খাওয়া দাওয়ার পর্ব। আর আমাদের সাথেই থাকুন, আর খাওয়া দাওয়ার শেষে আপনাদের দেখাবো সানসেটের অপরূপ দৃশ্য, আর তার সাথে দেখাবো অসংখ্য পাখির মুখ। বন্ধুরা, আমরা যে দ্বীপে সানাবাতি খেলার উদ্দেশ্যে এসেছিলাম, এই দ্বীপের আপনার জমির ভিতরে চাষিরা জাল ফেলে রেখেছিল। এখানে আপনার দেখা যাচ্ছে চড়ুই পাখি আটকে পড়েছে। এখন আমি এই চড়ুই পাখিটিকে মুক্ত করে মুক্ত আকাশে উড়ে দেওয়ার জন্য চলে যাচ্ছি, দেখি পাখিটিকে বাঁচাতে পারি কিনা। দেখেন এদিকে আরও পাখি আছে যেগুলো আপনার এখানে আটকে রয়েছে মুক্ত আকাশে। এখানে দেখা যাচ্ছে ফড়িং আছে। বন্ধুরা, এখানে আরেকটি চড়ুই জালে আটকে মারা গেছে, হয়তো আমাদের আসতে দেরি হয়ে গেছে এখানে। তাছাড়া আমাদের চোখে পড়ছে অনেক দূর থেকে এখানে আসলাম চড়ুইটিকে বাঁচানোর জন্য। এখন দেখি যে চড়ুইটি জীবিত আছে ওটাকে বাঁচাতে পারি কিনা। এখন যাচ্ছে চড়ুইটি বাঁচানোর জন্য। এখানে আমাদের বন্ধুরা একটা পাখিকে মুক্ত করে দিচ্ছে। আসলে আমরা এখানে ছানাবাতি খেলতে এসে দেখি যে একটা পাখি জালে আটকে আছে, আমাদের বন্ধু আরিফ এটাকে মুক্ত করে দেওয়ার জন্য এখন সবাইকে সমবেত করেছে। পূর্বে আমাদের ছানাবাতি পর্ব শেষ, তো আমরা সব মালামাল গুছিয়ে ফেলছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সব কাজ শেষ হয়ে গেছে, এখন মাল গোছানোর কাজ চলতেছে।